ইতালির রোমে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এফএও সদর দফতরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে প্রতিপাদ্য মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য টেকসই খাদ্য ব্যবস্থা অভিন্ন যাত্রায় বৈচিত্র্যময় পথ। 24 থেকে 26 জুলাই পর্যন্ত চলবে এ সম্মেলন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন। ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কৃষি বিশেষজ্ঞ, খাদ্য উৎপাদনকারী, বিজ্ঞানী, গবেষক এবং অন্যান্য স্টক হোল্ডাররা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন। পরে তিনি এফএও সদর দফতরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব রুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। জাতিসংঘের এফএও এর মহাপরিচালক কু ডং ইউ এবং ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী 25 জুলাই ইউরোপের 15টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেবেন। এছাড়া শেখ হাসিনার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তিনি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি কমিউনিটি রিসেপশনেও যোগ দেবেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্যরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।